চ্যানেলে সুস্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার, হেলদি এবং টেস্টি একটি ভর্তা, যার নাম হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। এখন শীতের দিন, বাজারে অনেক ধনিয়া পাতা উঠে এবং সস্তায় এই ধনিয়া পাতাটা কিনে আপনারা এই ভর্তাটি বানাতে পারেন। তাহলে এই ভর্তাটি বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লেগেছে তা হলো, এই ভর্তাটি বানানোর জন্য আমি প্রথমে ছোট দুই আটটি ধনিয়া পাতা নিয়েছি এবং নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ, ছোট একটা রসুন আমি কুচি করে নিয়েছি, এক চা চামচ নিয়েছি চিনি এবং স্বাদ মতন লবণ দিব, তিন টুকরা আমি এই জায়গায় কাঁচা আম নিয়েছি, এটা ফ্রোজেনের আম, এবং এক চা চামচ নিয়েছি সরিষা বাটা, এক টেবিল চামচ এই জায়গার থেকে আমি সরিষা তেল দিব, তিনটি কাঁচামরিচ নিয়েছি এবং একটি শুকনো লঙ্কা নিয়েছি এবং নিয়েছি এক চা চামচ কালো জিরা। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। বন্ধুরা, আমি এই ধরনের একটা ফ্রাই প্যান বসিয়ে চুলাটা অন করে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং তেলের ভিতর আমি সেই কালো জিরাটা আমি এখন দিয়ে দিব এবং শুকনো লঙ্কাটা দিয়ে দিব। বন্ধুরা, আমার মরিচটা এখন ভাজা হয়ে এসেছে, আমি একটুখানি এটা তুলে নিলাম এবং গ্যাসের চুলাটা একটু লোতে রেখে আমি সেই পেঁয়াজ আর রসুনটা একটু লবণ দিয়ে দিব। এখন আমি সেই ধনিয়া পাতাটা এখন দিয়ে দিব।
বন্ধুরা আমার ধনিয়া পাতাটা এখন নরম হয়ে এসেছে এখন একটু আমি ঠান্ডা করে ছানিয়েটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তারপরে আমি আবার আপনাদের কাছে ফিরে আসব বন্ধুরা আমার যা যা উপকরণ ছিল সমস্ত কিছু একই সঙ্গে মিশিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং তারপর এই ভর্তাটার ভিতর আমি একটু সরিষার তেল আমি দিয়ে দিলাম আপনাদের ঘরে যদি কাঁচা আম না থাকে তাহলে আপনারা এই ভর্তাটার সাথে এক আদা কি এক চা চামচ লেবুর রস আপনারা দিতে পারেন আমার ভর্তাটা এখন রেডি তো হয়ে গেল আমার ধনিয়া পাতার ভর্তা যদি এই ভর্তাটা আপনারা গরম ভাত চাপাটি বিভিন্ন ধরনের পিঠা এগুলোর সঙ্গে আপনারা এই ভর্তাটা খেতে পারেন যদি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটির জন্য ছোট্ট একটি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করার আজ এখানেই শেষ আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ